Mitä sen? আমি এখানে এসে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার যে পত্নী অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল, রিকশা থেকে গাড়ি ধাক্কা মেরেছিল, আর ওনার কৌশল জানার জন্য এসেছি। 8টা স্টিচ তো রেখেছে, জিবি হসপিটালেই চিকিৎসাধীন ছিলেন, এখন আছেন, এখনও স্টিচ রিমুভ করেনি। আমি এটাই প্রার্থনা করব উপরওয়ালার কাছে, খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যান, আগের মতো যেভাবে উনি সমাজের জন্য কাজ করেন তন্মন ধন দিয়ে, তো সেভাবে উনি কাজ করতে পারেন। আর সুস্থ থাকুক উনি, ভালো থাকুক। শুধুই সৌজন্যতা নাকি কাছাকাছি? সৌজন্যতা, কারণ উনি ওনার অ্যাক্সিডেন্টের খবর পেয়েছি, ছিলাম না আমরা, আমি আজকে আসলাম ওনাকে দেখতে, ভালোই সুস্থ হচ্ছেন। যা খবর রটছে যে কংগ্রেস আর সিপিএম কাছাকাছি আসছে, এই ব্যাপারে কিছু বল। কত খবর আছে, ইলেকশন আসলে তো অনেক খবর থাকে না, যখন যতক্ষণ পর্যন্ত ফাইনাল স্টেজ আসছে। আজকে আমরা মানিক সরকারজির মিসেসের সাথে দেখা করতে এসেছি, উনি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এতদিন আমরা আসতে পারিনি, আমরা দুজনে একটু বাইরে ছিলাম, তো উই উইশ হার অল দ্য বেস্ট দ্যাট শি গেটস ওয়েল সুন। ম্যাডাম, এটা কি কংগ্রেস আর সিপিএম এর কাছে আসার কোনো ইঙ্গিত করছে কি? আমরা কিছু বলেছি নাকি এখন অবধি? না, হতে পারে কি? না না, রোজ তো খবর ছাপে, নতুন নতুন জিনিস অনেকদিন রোজ ছাপে, কিন্তু এটা তো যতক্ষণ না কেউ, ইংলিশে একটা বলা আছে, আনটিল ইউ হিয়ার ইট ফ্রম দ্য হর্সেস মাউথ, এখন অবধি হর্স মুখ খুলেনি। ত্রিপুরা মাথার সঙ্গে কোনো কথা হচ্ছে? সব জানানো হবে। ম্যাডাম।